আল্লাহ পাক যে আমাদের জন্য এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকগুলা দেখলে আমাদের সব কিছুই পছন্দ হয়, কিছু জিনিস খেতে মন চায়, কিছু জিনিস ব্যবহার করতে মন চায়, কিছু জিনিস মানুষকে দিতে মন চায়। এত শত রিজিক আল্লাহ পাক আমাদের জন্য যে ব্যবস্থা করে রেখে দিয়েছেন, তার সাথে সাথে আল্লাহ পাক আমাদের জন্য কিছু হুকুম জারি করে দিয়েছেন, বান্দাহে যত রিজিক তোমাকে দেওয়া হয়েছে সকল রিজিক তোমার জন্য হালাল নয়। যে সমস্ত রিজিক এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি দিয়েছি, সেখান থেকে বেছে বেছে যা খাওয়া তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি, বান্দা হিসাবে তোমরা সেই সমস্ত খানাই ভক্ষণ করতে হবে, সেই সমস্ত জিনিসই ব্যবহার করতে হবে। এই বিষয়ে আল্লাহ পাক করেন আমাদের দেশ সাত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, একটাই উদ্দেশ্য আল্লাহ পাক ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যারা বেঈমান, ইমান গ্রহণ করে নাই, কাফের কুফফার বেদিন, এরা যে কোনো জিনিস খেতে পারে, এরা যে কোনোভাবেই চলতে পারে, কারণ তাদের ইমান না থাকার কারণে তাদের সঠিক আমলের কোনো গুরুত্ব তাদের কাছে নাই, না থাকারই কথা। যারা ইমান এনেছে, মুসলমান হয়েছে, আল্লাহ আল্লাহ রাসুলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, হে ইমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত মা রযাকনাকুম, আমি তোমাদেরকে যত শত রিজিক দিয়েছি, আল্লাহ পাক বলেন, তার থেকে তোমরা কুলু, ভক্ষণ করো, মিন তাইয়্যিবাত, যে সমস্ত খানা জিনিস তোমাদের জন্য পবিত্র, হালাল, শুধুমাত্র তোমরা সেই সমস্ত জিনিসেই গ্রহণ করো। যদি এত জিনিসের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য ব্যাপক হারে হালাল না করতেন, তাহলে আমরা কিছুই করার ছিল না। সেজন্য আমাদেরকে আল্লাহ পাক বলছেন, আমি যে তোমাদেরকে এত রিজিক দিয়েছি, অশকুরুলিল্লাহ, তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো, এত রিজিক দেখে আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আদায় করো, খেয়ে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। যদি আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সে আল্লাহর ইবাদত বন্দেগি করে থাকো, ইবাদত গুজার বান্দা হয়ে থাকো, তাহলে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। কেন? যেহেতু তোমাদেরকে আল্লাহ পাক অনেক জিনিসের মধ্য থেকে অধিকাংশ জিনিসই তোমাদের জন্য হালাল করে দিয়েছে। হালাল এর ক্ষেত্রে দেখেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন হালাল, যেদিকে তাকাবেন সবই হালাল। হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট যেগুলো বিধান আল্লাহ পাক জারি করে দিয়েছেন, শুধু সেই সমস্ত জিনিসই আমরা পরহেজ করতে হবে, সেগুলো গ্রহণ করলে হারাম ভক্ষণ হয়ে যাবে, নাম আমাদের হবে হারামখোর। আর হারামখোরদের বিষয়ে আল্লাহ পাক কঠিন ব্যবস্থা পরকালীন জীবনে রেখে দিয়েছেন। আমরা এখানে খাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু উল্লেখ করে দিয়েছেন, কুলু, তোমরা ভক্ষণ করো, এখানে ব্যাপক অর্থে আল্লাহ মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন, শুধু খাওয়া নয়, পরিধেয় বস্ত্র, আমরা যা পান করতেছি, আমরা যা ব্যবহার করতেছি, এর মধ্যে সকল কিছুই আল্লাহ পাক উদ্দেশ্য করে দিয়েছেন। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে, وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت. رسول الله صلى الله عليه وسلم حديث
জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই ব্যক্তি গোশত বলতে ওই ব্যক্তি কখনই জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিনাস সুহতে, যে দেহটা যে গোশতগুলা মাংসগুলা মানুষের শরীরের গোশতগুলা হারাম এর টাকা দিয়ে খানা দিয়ে পেশি শক্তি হয়েছে, মানুষের শক্তি হয়েছে, গোশত হয়েছে হারাম থেকে, হারাম খানা খেয়ে, আল্লাহ রাসূল বলেন এই দেহ কখনই জান্নাতে প্রবেশ করবে না, নাউযু বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই হাদিসের মধ্যেই যে ওয়াকুল্লু লাহমিন ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারি আওলা বিহি, যে সমস্ত গোশত দেহ মানুষ তাদের দেহকে জীবিত রেখেছে, দেহকে পরিপুষ্ট করেছে হারামের খাদ্য দিয়ে, এটা জাহান্নামে যাওয়ার জন্যই বেশি উপযুক্ত, আল্লাহ রাসূল বলতেছেন। অর্থাৎ হারাম খাই খোর, যারা হারাম খায় এদের বেহেশতে যাওয়াটা অনিচ্ছিত, যদি সে তওবা ইস্তেগফার করে ইন্তেকাল করতে না পারে, তার গুনাহ ক্ষমা নিয়ে ইন্তেকাল করতে মরতে না পারে। শুধু মুমিনদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করেন নাই, রাসূলদেরকে একই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা একরামকে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে কোরআন শরীফের আয়াতগুলো পড়ে পড়ে মুসলমানদেরকে, সাহাবা একরামকে সতর্ক করে দিয়েছেন, চলার পথ, সঠিক চলার পথ নির্দেশ প্রদান করে দিয়েছেন। হাদিস শরীফ এভাবে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। জলিল কদর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হাদিস কেনা মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন, আল্লাহ পাক পুত পবিত্র, আল্লাহ পাকের সব কিছুই পুত পবিত্র, আল্লাহ পাক পবিত্র, এটা আমাদের বিশ্বাস। আমরা যে বলি সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ শব্দটা কি? আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ রাসূল বলেন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পাক পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, স্পষ্ট জিনিস, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র জিনিসই গ্রহণ করেন। আমরা অনেক দান করতে পারি, যদি সে দানের টাকাটা আমাদের হালাল না থাকে কোনোই লাভ হবে না। আবার হারাম বক্ষণকারী, সে যে কত মহাপাপী হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত এই হারামের টাকা তার কাছে থাকে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু আমালান সালিহা ওয়া'মালু সালিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে এই হালাল খানার বিষয়ে মুমিনদেরকে আল্লাহ পাক যেমনিভাবে নির্দেশ প্রদান করছেন, ঠিক একইভাবে রাসূলদেরকেও, মুরসালিন যারা হয়েছেন, যুগে যুগে নবী রাসূল আসছেন, সকল নবী রাসূলকে আল্লাহ পাক এই নির্দেশ প্রদান করে দিয়েছেন। কি সেটা? আল্লাহ পাক কোরআনে আয়াতে বলেন, আল্লাহ রাসূল সাহাবা একরামকে এই হালালের বিষয় বলতে বলতে এই কোরআন আয়াতগুলো পাঠ করে শুনাইতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, নবীগণ, রাসূলগণ, আল্লাহ বলতেছেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল খানা ভক্ষণ করো, হালাল বেছে বেছে হালাল খাও, হালাল কাপড় দিয়ে জামা বানিয়ে হালাল কাপড় পরো, যেটা পান করবা হালাল পান করো, কারণ হারাম ভক্ষণ করলে আল্লাহ পাক ইবাদতের মাধ্যমে মানুষের অন্তরে, দেহের ভিতরে যে নূর দান করে থাকেন, হারাম খানাটা খেলে সেই নূরটা
আগুনের মধ্যে পানি ঢাললে যেরকম আগুন নিভে যায় নূরগুলো, এরকম হারামখানা যখন পেটের মধ্যে যায় নূরটা আস্তে আস্তে নিভে যায়, মানুষ ভিতরটা অন্ধকার হয়ে যায়। নবীজি বলেন এই আয়াতের মধ্যে রাসূলদেরকে উদ্দেশ্য করে বলে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ আয়াতের মধ্যে আরেকটু শব্দ উল্লেখ করে দিয়েছেন, ওয়ামালু সালিহা, তোমরা আমল করো, নেক আমল করো, হালাল খানা খাও, নেক আমল করো, দুটো নির্দেশ আল্লাহ পাক কোরআন আয়াতে দিয়েছেন। অনেক অভাব হালাল খানা খাওয়ার, অভাব অনেক, অভাব অনেক, মানুষ ধোকা দিয়ে ফেলে। ধোকার কারণে যেমন মনে করেন এই হাদিসের মধ্যেই কিছু বিষয় আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন, যেমন দেখেন আল্লাহ রাসূল বলেন যে সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফারা আশআসা واغبر يمد يديه الى السماء يا ربي يا ربي। কোন একজন ব্যক্তির কথা উল্লেখ করছেন উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে, যে একজন ব্যক্তি অনেক দূর সফর করেছে, ভ্রমণ করে সে ক্লান্ত হয়ে গেছে, আর এত অধিক পথ ভ্রমণ করেছে তার গায়ের মধ্যে ধুলাবালি, তার চুলগুলো কালো হয়ে গেছে, চুলগুলো ময়লা হয়ে গেছে বালুতে, তার শরীর দুর্বল হয়ে আসছে, এই অবস্থায় সে বিপদে পড়ে গেছে, তার সাহায্য দরকার, সাহায্য করার মতো কাউকে তিনি পান নাই, না পেয়ে তখন সর্বশেষ গন্তব্য মহান রব্বে কারিমের কাছে হাত তুলে তিনি দোয়া করতেছেন, ইয়া রব্বি, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর কাছে যা বলা সে বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন এত বিপদে পড়ে যখন মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক ওই লোকটার তো দোয়া কবুল করার কথা, কিন্তু এই লোকটার দোয়া কবুল হতেছে না কেন? বলতেছে সে বিপদে পড়েছে, আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে ডাকতেছে, অথচ ওমাত্তামুহু হারামুন ওমাশরাবুহু হারামুন ওয়াল মালবাসুহু হারামুন ওগুদিয়া বিহিল হারাম। আল্লাহ রাসূল বলেন যে সে যে খানাটা খেয়েছে এই খানাটা তার হারাম খানা খেয়ে আসছে, সে যে কাপড় পরিধান করেছে হারামের টাকা দিয়ে কাপড় পরিধান করে সে চলতেছে, সে যে পান করেছে এই পানীয়টাও তার হারামের টাকার, তার সকল কিছুই হারাম। আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন ফা আন্না ইউস্তাজাবু লিজালিক, কিভাবে আল্লাহ পাক তার এই দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ রাসূল এই কথাগুলো বলতেছেন যে আমরা যত বেশি হারামের মধ্যে ডুবে থাকব তত বেশি আল্লাহ পাক থেকে আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে দোয়া করতে পারবো, কিন্তু ওই যে হারাম ভিতরে থাকার কারণে আমাদের দোয়া আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। আল্লাহ রাসূল বিশেষ করে কিছু বিষয় উল্লেখ করেছেন, যে মনে করেন সমাজভিত্তিক ব্যবস্থাপনার মধ্যে মানুষ বেশি যেটা প্রয়োজন সেটা আর্থিক বিষয়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ ক্ষেত খামারে কাজ করে, এই সমস্ত আর্থিক বিষয়টা আমাদের বেশি আগে প্রয়োজন হয়ে যায় চলার জন্য। এখানের ক্ষেত্রে দেখেন আমরা যদি হালাল জিনিসটাকে হারাম করে ফেলি তাহলে আমরা এই কষ্ট করা জিনিস পুরাটাই আমাদের বৃথা, পরকালীন জীবন অন্ধকার করে ফেললাম। চাকরি করতে গেল, তার যে দায়িত্ব দেওয়া হলো সে দায়িত্ব ঠিকমতো পালন করল না, তার চাকরির টাকাটা সে হালাল করে আনতে পারল না, অন্যের কাজ করতে গেছে ওই সময় দেখে দেখে চলে আসছে, কাজ ঠিকমতো করল না, সময় শেষে তার পুরো সময়ের টাকা সে নিয়ে আসলো না, সে কী করতে পারল না, এই হালাল উপার্জনে সে অংশীদার হতে পারল না, এর মধ্যে সে বেজাল করে ফেলল। তবে রিক্সা যারা সিএনজি যারা চালায় এরা ঠিক আছে, কিভাবে আপনি বলছেন যে কামতা নিয়ে গেলে 10 টাকা দিবেন, ঠিক তারা মুন্সিয়ার থেকে কামতে দিয়ে আসে, বুঝছেন না, এখানে পদ কোনো কম দেওয়া হয় না। তবে যদি 10 টাকার ভাড়া জোর করে সে 20 টাকা নেয় তাহলে সে অতিরিক্ত টাকাটা হারামের মধ্যেই সে চলে আসবে, নিয়ে তাকে বিপদে ফেলে যে আপনাকে আমাকে 50 টাকাই দিতে হবে,
যদি আগে বলে নেয় ভাই কেউ নাই আমাকে সেখানে গেলে আপনি যদি 50 টাকা দেন আমি আপনাকে দিয়ে আসতে পারি, সে যদি রাজি হয় তাহলে সেটা কোনো সমস্যা না। চাকরি করতে যায়, বিদেশে যায়, বিদেশে তার বেতন 1000-1500 রিয়াল দোকানে দিছে, প্রতিদিন ক্যাশ থেকে 50-100 রিয়াল করে সে সরেই ফেলে, ওই হালাল ইনকামের সাথে হারামটা যোগ করে পুরাটাই সে হারাম করে ফেলল। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো মাল উপরে দেওয়া আছে, আপনি দেখে পছন্দ করলেন, ঠিক আছে 1 কেজি আপেল দেন, সেই 5টা দিল ভালো, 3টা ভিতর দিয়ে নষ্ট দিয়ে দিল, আপনাকে দেখালো না, ধোকা দিয়ে ফেলল। এই ব্যবসায়ী সে এখানে মধ্যে সার হালালের সাথে হারাম মিশ্রণ করে ফেলল। একটু যদি সে খারাপ দিতে চায়, যদি বলে দেয় ভাই দুটো একটু একটু সমস্যা আছে আপনাকে দিলাম, সে যদি রাজি থাকে কোনো সমস্যা নাই, তবে গোপনীয়ভাবে যদি তাকে ঠকানো হয় তাহলে হালাল ব্যবসাটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। স্পষ্ট কোরআন শরীফ আয়াত, আল্লাহ পাক আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক কোরআনের মাঝে দিয়ে বলেন যে বিকল্প, আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছেন, বিকল্প হিসাবে ব্যবসাকে হালাল করে দিয়েছেন। কত পবিত্র জিনিস ব্যবসা! কোরআনের মাঝে দিয়ে আয়াত দিয়ে স্পষ্ট জিনিস করে দেওয়া হয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সুদ ভিত্তিক আইয়ামে জাহিলিয়াতে তারা চক্রবৃদ্ধি সুদে মানুষকে বিপদে ফেলে বিটা বাড়ি সহকারে তারা দখল করে ফেলত। সেই অর্থনৈতিক ব্যবস্থাকে আল্লাহ পাক নিজেই এটার থেকে মানুষকে ফিরে এনে আল্লাহ পাক বললেন আহাল্লাল্লাহুল বাইআ, আমি তোমাদেরকে ব্যবসাটাকে হালাল করে দিয়েছি, ও হাররামার রিবা, আর এই সুদ ভিত্তিক ব্যবস্থাকে হারাম করে দিয়েছি। এখন এই ব্যবসা হালাল জিনিস, সুন্নতি জিনিস, এর মধ্যে ধোকাবাজি হওয়ার কারণে মানুষ এই ব্যবসা করেও জাহান্নামী হয়ে যাবে, অনেক বেশি ধোকাবাজি দিয়ে ফেলে। দৈনন্দিন তো মানুষের কেনা বেচা প্রয়োজন হয়, অনেক ধোকাবাজি, এক একটা শাড়ি কিনতে গেলে 2000 টাকা কিনে 5000 টাকা বিক্রি করে ফেলে, দোকানদাররা দরও খেয়েছে এইসব ব্যাপারে। এগুলা অতিরিক্ত মুনাফা, ধোকা দেওয়া, এসব হারাম সাব্যস্ত করে ফেলে হালাল ব্যবসাটাকে তারা হারামের মধ্যে নিয়ে যায়। আর যারা ব্যবসার ক্ষেত্রে হালাল করতে পারবে, সে দুনিয়াতে লাভ করল, পরিমাণে কম লাভ করছে, সুখে শান্তিতে দুনিয়া কাটাইছে, হালাল হওয়ার কারণে পরকালীন জীবনে তার জন্য অনেক বেশি পাওনা, যেমন হাদিস শরীফ থেকে আমরা পাই। وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন, ব্যবসায়ী সদুক সত্যবাদী, যা বলে সত্য বলে, আপনি নেন না নেন, সুদুক সত্যবাদী ব্যবসায়ী, আমিন আমানতদার, যার কাছে সে আমানতের খেয়ানত করে না, মিথ্যা বলে না, ধোকা দেয় না। এরকমভাবে যদি সে ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করে চলতে পারে, আল্লাহ রাসূল বলেন তার হাসরটা হবে মান নাবিয়িন, নবীদের সাথে, সুবহানাল্লাহ, সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে হবে, অসুহাদা, যারা শহীদ হয়ে গেছে তাদের সাথে এই ব্যবসায়ীর আল্লাহ পাক হাসর করে দেবেন, সুবহানাল্লাহ। কত যদি সঠিক ব্যবসা করতে পারে তাহলে তার জন্য কত কপাল ভালো পরকালীন জীবনে, নবীদের সাথে যারা যাবে বিনা হিসাবে জান্নাতি, শহীদদের কাতারে যারা থাকবে বিনা হিসেবে জান্নাতি, যারা সিদ্দিকদের সত্যবাদীদের কাতারে থাকবে তারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারে থাকলে আর কোনো চিন্তা আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক ছিলেন, উসমান গনি ব্যবসায়িক ছিলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, শিখিয়েছেন যে হালাল ব্যবসা হালাল, হারাম মিশ্রণ যেন না হয়ে যায়। আর এই ব্যবসায়িক ক্ষেত্রে মানুষ একটা মানুষকে দাড়ি দেখে, টুপি দেখে, তার কথা সুন্দর দেখে, ভদ্র দেখে অল্পতেই মানুষ বিশ্বাস করে ফেলে, আর এই বিশ্বাসকে পুঁজি করে মানুষ এমনভাবে ধোকা দিয়ে দেয়, হালাল ব্যবসাটাকে হারামে পরিণত করে দেয়।
সময়ত হাজিরিন, আমরা বিশেষ করে যে জামা কাপড় পরি, মনে করেন আমি খেলাম, চেষ্টা করলাম হালাল খানা খেয়ে, কিন্তু জামাটা যদি আমার হালাল টাকা না হয় তাহলে তার পরিণতি কেমন? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه. رسول پاک صلى الله عليه وسلم صحابي عبد الله ابن عمر رضي الله تعالى عنه থেকে হাদিস তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন, মান ইশতারা সাওবান বি আশারা দারাহিম, একজন ব্যক্তি দিরহাম 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করেছে। আমাদের দেশে হয়তো মনে করেন 500 টাকা দিয়ে একটা জামা ক্রয় করলো। আল্লাহ রাসূল বলেন যে অফিহি দিরহামুন হারামুন, এখান থেকে মাত্র একটা দিরহাম হারামের টাকা মিশ্রণ হয়ে আস, সব ঠিক আছে, 9 দিরহাম ঠিক আছে, একটা দিরহাম, আল্লাহ রাসূল বলতেছেন একটা দিরহাম এর মধ্যে হারাম মিশ্রিত হয়ে আছে। হারামটা আসলো কিভাবে? আমরা যেটা কাজ করি, আমরা সমাজে যে কাজটা করি, বিদেশ থেকে টাকা পাঠায় 20,000 টাকা, 10,000 টাকা সংসারের খরচ, বাকি 10,000 টাকা কিস্তির দোকানে রাখি দেয়, এটা কিন্তু বিদেশ থেকে হালাল টাকায় আসছিল। 10,000 টাকা কী করবে, একটু বাড়তি হওয়ার জন্য কিস্তির দোকানে সুদের মধ্যে রেখে দিল, মাস শেষে তাকে এই 10,000 পরিবর্তে 10,500 টাকা তাকে দেওয়া হলো। 10,000 টাকা হালাল ছিল, সাথে 500 টাকা সুদের টাকা হারামের টাকা যোগ করলো, তার পুরা টাকাটাই হারাম হয়ে গেল, পুরা টাকাটাই তার শেষ, সুদ মিশ্রিত হয়ে গেছে টাকার মধ্যে, হালাল টাকার মধ্যে। কেউ দুধ বেশি মদ খায়, কেউ মদ বেছে দুধ খায়, অবস্থা একটু বেশি লাভের লাভ করতে গিয়ে মানুষ হালালটাকে হারাম করে ফেলে, মিশ্রণ করে ফেলে। আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন যে একটা জামার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল, যে একটা মানুষ যে সাওবান বি আশারা দারাহিম, 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করলো, এর মধ্যে অফিহে হারামুন দিরহামুন হারামুন, একটা মাত্র দিরহাম হারাম, 9 দিরহামে হালাল, আল্লাহ রাসূল বলেন তার পরিণতি কেমন? লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত তার এই জামা গায়ে থাকবে, যত নামাজ আদায় করবে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না। হিসাব দেখছেন আল্লাহ রাসূল, নবী সাল্লাম হিসাবটা মিলিয়ে দিয়েছেন, আমরা মাস একটা কিনলাম 500 টাকা দিয়ে, এর মধ্যে যদি মাত্র 50 টাকা হারামের টাকা থাকে তাহলে এই মাসটা আমরা খাইলাম ওই হারাম খানার গুণাই আমাদের মধ্যে চলে আসছে, সাথে কি করলাম, মানুষ কাউকে জানালো না, ফ্যামিলির 5 জন মানুষ যিনি ইনকাম করেন তিনি হারাম মিশ্রণ করে টাকাটা নিয়ে আসছেন, নিজেও হারাম খেয়েছে, স্ত্রী সন্তান সবাইকে হারামের টাকা খাওয়ায়ে পরে একটা সময় বলে ছেলে আমার কথা শুনে না, স্ত্রী আমার পর্দায় থাকে না, যত বলি কথা শুনে না, মূল দোষ তো নিজের, হারামের টাকা খাওয়ানোর কারণে মানুষের ভিতরে ইমানে যে নূরটা থাকতো সেটা তো তাদের নাই, ভালো কথা তাদের ভালো লাগবে কিভাবে, এটার জন্য আমরাই অপরাধী। একটা মানুষ কখনই সে আল্লাহ পাকে নিকটবর্তী হতে পারে না যদি তে খাওয়া যদি হালাল না থাকে আর তার পরিবার নিজে যদি পর্দা না করে। এই পর্দার একটা ফরজ বিধান আর হালাল খানার একটা ফরজ বিধান, এই দুইটা জিনিস যদি তার মধ্যে সে আনতে না পারে সে কখনোই কি করতে পারবে না, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না, যতই তাহাজ্জুদ ফলক ইবাদত বন্দেগী করক আর লক্ষ কোটি টাকাও দান করক কোনো কাজে আসবে না যদি সে হালাল এবং পর্দা ঠিক করতে না পারে। যেটা আল্লাহ আল্লাহ যে বলছেন যে হালাল করছে আল্লাহ ব্যবসা, হারাম করছে সুদ, এই বিষয়ে নবী সাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, আমরা হাদিস থেকে শুনি, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتيت ليلا اسري بي على قوم بطونهم كبيوت فيه الحيات. رسول الله صلى الله عليه وسلم বলেন
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ রাসূল যখন ওই যে মেরাজে গেলেন, 27 বছর কাটিয়েছেন দীর্ঘ সময়, একটা সময় জাহান্নামের পাশ দিয়ে যেতেছিলেন, তখন দেখলেন যে একটা সম্প্রদায়ের কাছ দিয়ে যেতেছিলেন, বুতুনহুম কা বুয়ুতি ফিহি হাইয়া, কিছু মানুষ দেখলেন অনেক বড় বড় মানুষ, 60 হাতের মতো লম্বা, এদের পেটটা মনে হয় একটা ঘরের মতো, ঘরের ভিতরে পেটের ভিতরে, অর্থাৎ ঘরের মতো বড় পেট, এটার ভিতরে শুধু সাপ, সাপ ওই স্বচ্ছ হওয়ার কারণে ভিতর বাইরে থেকে দেখা যায় সাপগুলা তার দেহের ভিতরে পেটের মধ্যে থেকে তার বিভিন্ন কলিজা গুদ্দা যেগুলো আছে এগুলো থেকে সবল মারতেছে, সে চিৎকার করতেছে, কষ্ট পাইতেছে খুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আখি জিব্রাইল, সঙ্গী জিব্রাইল, তো ভাই জিব্রাইল, এই মানুষটা কারা, এরা কারা, এত কষ্ট আল্লাহ পাক তাদেরকে কেন দিতেছে? জিব্রাইল আসসালাম বললেন, এরা আপনার উম্মতের মধ্যেই, এরা আপনার উম্মতের মধ্যেই হবে, কারা এরা? ফাকুলতু মান হাউলাইয়া জিব্রাইল, ক্বাল হাউলাইয়া কালহুর রিবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে যারা সুদের কারবারি ছিল তাদেরকে আল্লাহ পাক সুদের কারণে এই কষ্ট দিতেছে, এবং কিয়ামত পর্যন্ত শুধু নয় অনন্তকাল তাদের এই শাস্তি চলতেই থাকবে। কত মারাত্মক জিনিস, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা মানুষকে এই দুনিয়াতে কষ্ট দেয় না, বরং পরকালীন জীবনে হালাল, হালালটা হলো ব্যবসা, তাকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাপাক হাসর করাবেন, আর হারাম পন্থা সুদপন্থা এদেরকে আল্লাপাক বড় পেট করে ভিতরে সাপ দিয়ে এই কষ্টের মধ্যে ফেলে দিবেন। আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, একদিকে ব্যবসা হালাল আরেকদিকে সুদ হারাম, বিপরীতমুখী, চরম উন্নতি আর চরম অবনতি, অনেক শান্তি অনেক বেশি শাস্তি। হালালের মধ্যে শান্তির অভাব নাই, হারামের মধ্যে শাস্তির কি নাই, শেষ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাকের একখানা হাদিসে কুদসি, যে হাদিসের মধ্যে আল্লাহ পাক নিজেই বলেছেন, নিজে আল্লাহ পাকেরই কথা, এরকম একজন একটা হাদিস, হাদিস কেন হলো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى ثلاثا انا خصمهم يوم القيامه نبي كريم صلى الله عليه وسلم صحابي حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে হাদিস, হাদিস কেন বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের ময়দানে আমি 3 দল হারামখোরের সাথে যুদ্ধ ঘোষণা, তাদের বিপরীতে কাজ করবে, তাদেরকে দেখতে পারবে না, 3টা দল, এই দল কারা, তাদের বিরোধিতা আল্লাহ পাক করবেন, তারা বলবে আল্লাহ জান্নাত দাও, না না জান্নাত না জাহান্নাম, তারা বলবে শান্তি দাও আল্লাহ, তারা বলবে না, আল্লাহ বলবেন অশান্তি, বিরোধিতা করবে। আল্লাহ পাক যদি কোনো বান্দাদের সাথে বিরোধিতা করে পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই, আল্লাহ পাক নিজেই যদি তাদের বিরোধী হয়ে যান। আল্লাহ পাক বলেন 3 শ্রেণীর হারামখোর যাদের সাথে আমি বিরোধিতা করব, তারা কারা, 1 নম্বর রাজুলুন উতিয়া বিহি সুম্মা গাদারা, একদল লোক আছে যারা আল্লাহ পাকের জন্য মান্নত করেছে, আল্লাহ আমার সন্তান অসুস্থ, যদি সুস্থ হয় তাহলে আপনার একটা কি করব, খাসি বিলিয়ে দিব, জবাই করে দিব, দমের বদল দম দিব, মনে করেন করলো সন্তান সুস্থ হলো, সে গদারা, সে গাদ্দারি করছে, পরে সেটা ভুলে গেছে, কেন আমার এখন টাকা নাই, চিকিৎসা টাকা খরচ হয়ে গেছে, এখন এত টাকা নাই, দিতে পারবো না, এই গাদ্দারি করার কারণে সে হালাল খোর থেকে হারাম খোরে পরিণত হয়ে গেল, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি তার বিরোধিতা করব। এই একদল লোক, আরেক দল ওয়ারাজুলন বা হুররান কা আকালা সামানহু, আরেক দল লোক যারা স্বাধীন মানুষকে পরাধীন করে ফেলে, বিক্রি করে ফেলে,
একজন মানুষকে ধরে সে আটক করে ফেলল, তাকে যেমন যেটা করে ও যে বিদেশে যায়, বিদেশে বা এই পথে যারা যায় দালাল ধরে বলে যে বাড়ি থেকে যদি 5 লাখ এনে না দাও তাহলে তোমার জীবন শেষ, সেখানে শাস্তি দেয়, ভিডিও করে পাঠায়। এরকম যারা সাধারণ মানুষকে, স্বাধীন মানুষকে পরাধীন করে, বিক্রি করে, টাকা গ্রহণ করে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি তাদের বিরোধিতা করব, অর্থাৎ তাদের উপায় নাই জাহান্নাম ছাড়া। আরেক দল লোক, ওরা জলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওয়া ফি মিনহু ওয়ালাম ইউতি আজরাহু। আরেকদল লোক হলো যারা কিছু মানুষকে কাজের জন্য নিয়েছে, কাজ করার জন্য কিছু মানুষ নিয়েছে, সে কাজ আদায় করেছে, আদায় করার পরে সে বলল যে এখন তো টাকা নাই, তুমি টাকাটা পরে নিও, এটা বলে তাকে ফেরত দেওয়া হয়েছে। এটা আমরা করি, কিন্তু আমাদের সমাজে এটা হয়, অনেক ভাইরা বিদেশে যায় 3-4 মাস কাজ করে কফিল থেকে টাকা পায় না, ধোকা দিয়ে টাকাগুলো দেয় না, এরকম লোক আছে কিন্তু দেশ বিদেশে। পরিশ্রমে কাজ লোক খাটায়, তাকে উপযুক্ত পরিশ্রম দেয় না, এই সমস্ত লোকগুলার আল্লাহ পাক বলেন এরাও হারামখোরের মধ্যে, এদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের বিরোধিতা করবেন। সুতরাং এই কাজগুলো যেন আমাদের দ্বারা না হয়ে যায় চেষ্টা করতে হবে, আর আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক, এই জীবন চলার পথে অনেক সমস্যায় আমরা পড়ে থাকবেই, তার মধ্য দিয়েও যেন আমরা বেছে বেছে হালালভাবে হালাল খানা খেয়ে, হালাল কাপড় পরে, হালালভাবে আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।